আমরা আজকে দেখব হাইবারনেট ফ্রেমওয়ার্ক। হাইবারনেট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে গেলে হাইবারনেট সম্পর্কে আমাদের প্রিলিমিনারি ধারণা থাকতে হবে। তো হাইবারনেট হলো, হাইবারনেটকে সংক্ষেপে বলা হয় একটা ওআরএম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক। তো এখানে অবজেক্টটা হলো আসলে জাভা অবজেক্ট, রিলেশনাল হচ্ছে আসলে রিলেশনাল যে কোনো ডেটাবেস। এক্ষেত্রে যে কোনো ডেটাবেস, ওরাকল, মাইএসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, এরকম যে কোনো ডেটাবেসের সাথে, যে কোনো রিলেশনাল ডেটাবেসই হচ্ছে রিলেশনাল। এবং এই জাভা অবজেক্টের সাথে রিলেশনাল ডেটাবেসের ম্যাপিং, এই জন্য সংক্ষেপে এটাকে বলা হয় ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক। তো একটা কন্ডিশনের কথা, সিচুয়েশনের কথা চিন্তা করেন এরকম, যে আমাদের একটা টেবিল আছে ডেটাবেসে। ধরে নিলাম আমরা এরকম একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি ইনফো নামক একটা টেবিল আছে। এমপ্লয়ি ইনফো টেবিলের মধ্যে আমাদের যে টেবিলের মধ্যে যে কলামগুলো আছে, এই কলামের ভ্যালুগুলোকে আমরা যখন সিম্পল জেডিবিসির মাধ্যমে আমরা ইনসার্ট করতে যাই, তখন আমাদের বেশ কিছু কাজ করতে হয়। যেমন কানেকশনের অবজেক্ট তৈরি করতে হয়, তারপরে আমাদেরকে স্টেটমেন্টের অবজেক্ট তৈরি করতে হয়, তারপরে কুইরিটা লিখতে হয়, এরপরে ফাইনালি ব্লকের মধ্যে আমাদেরকে কানেকশনের অবজেক্ট, তারপরে স্টেটমেন্টের অবজেক্ট, এগুলোকে ক্লোজ করতে হয়, ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়। তো ওআরএম ফ্রেমওয়ার্ক লাইক হাইবারনেট আসলে এই পারসিস্টেন্স বা স্টোরিংয়ের জায়গাটাতে কাজ করে, অর্থাৎ ডাটা পারসিস্টেন্সের জায়গাটাতে কাজ করে হচ্ছে ওআরএম বা এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক হাইবারনেট। তো হাইবারনেট এই পারসিস্টেন্সের ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে, সে ওই ধরনের ডাটাবেস সংক্রান্ত যত ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলোকে অটোমেটিক্যালি ম্যানেজ করে এবং ডাটাবেসের কানেকশন এবং ট্রানজ্যাকশনগুলোকে অটোমেটিক্যালি হ্যান্ডেল করে। সো দ্যাট আমাদের এক্ষেত্রে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে যে আমাদের লার্জ অ্যামাউন্ট অফ কোড থেকে আমরা মুক্ত হতে পারি। মোর দ্যান 80% বা মানে অলমোস্ট 80% কোড যেটা আমাদের নর্মাল জেডিবিসি মাধ্যমে প্রোগ্রাম করলে লিখতে হবে, অলমোস্ট 80% কোডটা কমে আসে যদি আমরা হাইবারনেট ব্যবহার ইউজ করি। তো হাইবারনেট, এটা হচ্ছে হাইবারনেটের প্রধান সুবিধা। এছাড়াও হাইবারনেট ব্যবহার করে আমরা আরও বেশ কিছু জিনিস এর মধ্যে হাইবারনেটের মধ্যে আছে। যেমন হাইবারনেটের মধ্যে কুইরি ক্যাশিং নামক একটা ফিচার আছে, এক্ষেত্রে আমরা কুইরিকে ক্যাশ করে রাখতে পারি, সো দ্যাট কোনো অবজেক্টের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই ভ্যালুগুলোকে ক্যাশিং থেকে নিয়ে এসে ডিসপ্লে করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে কুইরিটা আরও বেশি ফাস্টার হয়। আর একটা সুবিধা হলো যে জেডিবিসির মাধ্যমে কাজ করলে যখন আমরা, যদি আমাদের কখনো এরকম হয় যে কোনো একটা এন্টিটি বা কোনো একটা ডাটাবেসের টেবিলের হয়তো নামের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমাদের যদি ওই টেবিলটা নিয়ে একাধিক জায়গায় কাজ করা হয় তাহলে প্রত্যেকটা জায়গায় ম্যানুয়ালি আমাদেরকে ওই ফিল্ডের নামটা পরিবর্তন করতে হয়, যেটা একটা বড় ঝামেলার কাজ। কিন্তু হাইবারনেটের মাধ্যমে আমরা দেখব যে এটা জাস্ট ম্যাপিং কনফিগারেশন, অর্থাৎ একটা জায়গায় পরিবর্তন করে দিলে এটা যাবতীয় সমস্ত জায়গাতে কাজ করতে পারে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে হাইবারনেটের মাধ্যমে আমাদেরকে নর্মাল জেডিবিসি সিস্টেমের মধ্যে আমাদের যেরকম ইনসার্ট আপডেটের জন্য আমাদেরকে ডিটেল কুইরি লিখতে হয়, হাইবারনেটের মধ্যে আমরা দেখব যে এই কুইরিগুলো আমাদেরকে ডিটেল লিখতে হবে না, কারণ আমরা জাস্ট অবজেক্টটাকে পাস করে দিব, এই অবজেক্টটা বাকি সমস্ত কিছু হ্যান্ডেল করবে, অর্থাৎ ইনসার্ট আপডেটের জন্য আমাদেরকে আলাদা কোনো কুইরি লিখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা আসলে হাইবারনেটের একটা স্যাম্পল প্রজেক্ট করে দেখব। তো হাইবারনেটকে স্ট্যান্ডার্ড এডিশন লেভেলে অথবা ওয়েব অ্যাপ্লিকেশন লেভেলে দুই জায়গাতেই ব্যবহার করা যায়। তো আমরা ইন্ট্রোডাক্টরি যেই প্রজেক্টটা দেখব সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এডিশন অ্যাপ্লিকেশনের মধ্যে হাইবারনেট কীভাবে ব্যবহার করা যায়। তো মূল প্রসেসটা একই, অর্থাৎ স্ট্যান্ডার্ড এডিশনে আমরা ঠিক যেভাবে ব্যবহার করব আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে অলমোস্ট সেভাবে ব্যবহার করব। তো আমরা প্রথমে এখানে একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি,
আমরা অ্যাপ্লিকেশন প্রজেক্টটি নিয়ে নিচ্ছি, আমরা নাম দিচ্ছি ফাইবারনেট টেস্ট। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হলো। এখন এই প্রজেক্টের মধ্যে হাইবারনেট টেস্ট, এই প্রজেক্টের মধ্যে আমাদের সোর্স প্যাকেজ এবং লাইব্রেরির মধ্যে আমাদের হাইবারনেটের জন্য হাইবারনেটের লাইব্রেরিগুলোকে সংযুক্ত করতে হবে। তো হাইবারনেটের লাইব্রেরিগুলো যদি আমরা ম্যানুয়ালি ইনক্লুডেড করে নিতে চাই প্রজেক্টের মধ্যে, তাহলে প্রথমে আমরা হাইবারনেটের ওয়েবসাইটে গিয়ে হাইবারনেটের রিলেটেড জার ফাইলগুলোকে ডাউনলোড করে, এটার জন্য আমরা যাব হচ্ছে hibernate.org/ORM/downloads। এই সেকশন থেকে আমরা দেখব যে বিভিন্ন স্ট্যাবল ভার্সন আছে, এর মধ্যে যে কোনো একটা স্ট্যাবল ভার্সন আমরা ডাউনলোড করে নিব। তো এখানে আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি, 5.0.2 লেটেস্ট স্ট্যাবল ভার্সন। এই ভার্সনটা ডাউনলোড করার পরে আমরা একটা জিপ ফাইল পাব, জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করলে আমরা জিপ ফাইল এক্সট্র্যাক্ট করলে দেখব যে এই এক্সট্র্যাক্ট ফাইলের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। আমরা এখান থেকে যাব হচ্ছে লিব বা লাইব্রেরি ফোল্ডারে। লাইব্রেরি ফোল্ডারের মধ্যে গিয়ে অনেকগুলো ডিপেন্ডেন্সি, অনেকগুলো জার আছে। আমাদের বেসিক অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে রিকোয়ার্ড যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে যে জারগুলো আছে, এই জারগুলোকে আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুডেড করতে হবে। তো জারকে প্রজেক্টের সাথে ইনক্লুডেড করার জন্য আমরা সরাসরি লাইব্রেরির মধ্যে থেকে আমরা সরাসরি অ্যাড জার অর ফোল্ডার এই সেকশন থেকে যেতে পারি, অথবা আমরা চাইলে প্রজেক্ট বা যে কোনো প্রপার্টিস থেকে আমরা যদি এই জারগুলোর একটা বান্ডেল তৈরি করে নিই, অর্থাৎ এখান থেকে এসে আমরা লাইব্রেরি সেকশনের মধ্যে আমরা প্রথমে এখান থেকে বলবো অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরির মধ্যে গিয়ে আমরা ইম্পোর্ট সেকশন থেকে তো আমাদের এক্সিস্টিংগুলোকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি, কিন্তু এই এক্সিস্টিংগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটাই আমরা এখানে দেখব। যে আমরা এখানে একটা ক্রিয়েট সেকশনে যাব, ক্রিয়েট সেকশনের মধ্যে গিয়ে আমরা লিখবো হচ্ছে, আমরা নাম এরকম নাম দিলাম, আমরা নাম দিলাম হচ্ছে হাইবারনেট অল। এখান থেকে আমরা সিলেক্ট করলাম হচ্ছে ক্লাস লাইব্রেরি। এরপরে ওকে ক্লিক করার পরে আমরা এই সেকশন থেকে অ্যাড জার এবং ফোল্ডার সেকশনে যাব। এখানে এসে আমার কম্পিউটারের যে লোকেশনের মধ্যে জার ফাইলটা আছে আমরা সেই সেকশনে যাব। তো রিকোয়ার্ড ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জার ফাইলগুলো আমাদের ছিল, আমরা এখান থেকে সিলেক্ট অল করে নিব। সিলেক্ট অল করে নেওয়ার পরে আমরা অ্যাড জার ফোল্ডার, ক্রিয়েট ফোল্ডার তৈরি করতে চাই কিনা লিব ফোল্ডারে, অর্থাৎ আমরা প্রজেক্ট তৈরি করার সময় আমরা টিক মার্ক দিয়ে আসছিলাম যে লিব ফোল্ডারের ভিতরে আমরা এই জার ফাইলগুলোকে আবার আলাদাভাবে স্টোর করব। তো সেজন্য এখানে আমরা ইয়েস দিলাম, লাইব্রেরিগুলো অ্যাড হয়ে গেল। এরপরে আমরা ওকে বললাম, এরপরে আমরা এখান থেকে চুজ করে দিলাম হাইবারনেট অল অ্যাড লাইব্রেরি, ওকে। এটা বলার সাথে সাথে আমরা দেখলাম যে সমস্ত লাইব্রেরিগুলো আমাদের প্রজেক্টের লাইব্রেরির সাথে সংযুক্ত হয়ে গেল। লাইব্রেরি সংযুক্ত হয়ে যাওয়ার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইবারনেটের কনফিগারেশনের জন্য একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। তো হাইবারনেটের জন্য ডিফল্ট যে কনফিগারেশন ফাইলটা থাকে, এই কনফিগারেশন ফাইলটার নাম হচ্ছে hibernate.cfg.xml। এটা মূলত একটা XML ফাইল যেটা আমরা এখান থেকে নেটবিনের মাধ্যমে জেনারেট করে নিতে পারি। জেনারেট করার সময় আসলে আমাদেরকে ডেটাবেস চিনিয়ে দিতে হয়, সেজন্য আমরা এখান থেকে সরাসরি হাইবারনেটের কনফিগারেশন ফাইলটা জেনারেট করছি না। আমাদের বেসিক অ্যাপ্লিকেশনের জন্য এবং বেসিক কনফিগারেশন নিয়ে আমরা একটা কনফিগারেশন ফাইল তৈরি করে রাখছি, আমরা সেই ফাইলটাকে আমাদের সোর্স প্যাকেজের মধ্যে পেস্ট করে দিই। আমরা হাইবারনেটের কনফিগারেশনের ফাইলটাকে সোর্স প্যাকেজের
সোর্স প্যাকেজের ডিফল্ট ফোল্ডারের মধ্যে, দ্যাট মিন্স সোর্স প্যাকেজের মধ্যে সরাসরি পেস্ট করে দিব, অর্থাৎ এটা চলে যাবে হচ্ছে ডিফল্ট প্যাকেজের মধ্যে, 500cfg.xml। এটা মূলত একটা এক্সএমএল ফাইল। তো এই এক্সএমএল ফাইলটা যদি আমরা ওপেন করি, তাহলে একটা হাইবারনেটের সাথে কনফিগারেশনের জন্য যে ডিফল্ট কনফিগারেশনটা দরকার সেটা এই ফাইলের মধ্যে ডিফল্টভাবে লেখা আছে। আমরা এই জায়গাটাতে রিলেটেড জিনিসগুলো বোঝার চেষ্টা করব এবং যে জায়গায় আমাদের প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব। তো হাইবারনেট কনফিগারেশনের জন্য রুট ট্যাগটার নাম হচ্ছে হাইবারনেট ড্যাশ কনফিগারেশন। এই কনফিগারেশনের মধ্যে আমাদেরকে হাইবারনেটের জন্য হাইবারনেটের সেশন ফ্যাক্টরির মধ্যে প্রপার্টি সংযুক্ত করতে হবে। বিভিন্ন প্রপার্টির বিভিন্ন কাজ রয়েছে। যেমন প্রথম যে প্রপার্টিটা আমরা দেখছি, যেহেতু আমরা এই হাইবারনেটের মাধ্যমে একটা মাইএসকিউএলের সাথে কাজ করব, সুতরাং মাইএসকিউএলের ড্রাইভারটা কী হবে সেটার জন্য প্রপার্টি এবং প্রপার্টি নেম আছে। যেমন এক্ষেত্রে প্রপার্টিটার নাম হচ্ছে কানেকশন ডট ড্রাইভার আন্ডারস্কোর ক্লাস। তো ড্রাইভার ক্লাসটার নাম কী হবে? আমরা জানি যে যদি আমরা মাইএসকিউএলের ড্রাইভার ব্যবহার করি তাহলে ড্রাইভারের ক্লাসটার নাম কী হয়। এক্ষেত্রে অবশ্য আমাদেরকে মাইএসকিউএলের ড্রাইভারটা অ্যাড করতে হবে আমাদের লাইব্রেরিতে বা ক্লাস পাথে, এটা এখন আমরা অ্যাড করিনি। এরপরে হচ্ছে আমাদের কানেকশন ইউআরএলটা কী হবে, অর্থাৎ আমরা যেই ডাটাবেসটার মাধ্যমে কানেকশন করব সেটার ইউআরএল, অর্থাৎ ইউআরএল/ডাটাবেসের নাম। এখানে আমরা ডাটাবেসের নামটা দেখতে পাচ্ছি, hibernate_test। এরপরে আমরা আমাদের ডাটাবেসের কানেকশনের জন্য ইউজার নেম কী হবে, connection.username। এরপরে প্রপার্টির হচ্ছে connection.password কী হবে, এই প্রপার্টিগুলো আমরা এখানে সেট করে দিলাম। এরপরে এখানে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা কানেকশন কুলিংয়ের জন্য ইউজ করা হয়। আমরা কানেকশন কুলিং সম্পর্কে পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা করব। এরপরে আছে হচ্ছে একটা হাইবারনেটের কানেকশনের জন্য একটা ডায়ালেক্ট লাগে। এই ডায়ালেক্টটা আসলে হচ্ছে যেই ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করা হয়, অর্থাৎ মাইএসকিউএলের ড্রাইভার হলে এই ডায়ালেক্টটা হয় মাইএসকিউএল ডায়ালেক্ট, অর হাইবারনেট ডায়ালেক্ট মাইএসকিউএল ডায়ালেক্ট। ওকে, এটা যদি অন্য ডাটাবেস হয় তখন সেই আলাদা আলাদা ডাটাবেসের জন্য আলাদা আলাদা ডায়ালেক্ট আছে। তো ডায়ালেক্ট সম্পর্কে আমাদের পরবর্তীতে ধারণা নিতে হবে যে কোন মানে কোন ডাটাবেস ব্যবহার করলে আমরা কোন ধরনের ডায়ালেক্ট ইউজ করি। এরপরে নেক্সট যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা হচ্ছে হাইবারনেটের ক্যাশিং সেটআপের জন্য। তো আমরা এখানে আপাতত এই ক্যাশিং প্রপার্টিটা নিয়ে এখন আপাতত কথা বলছি না, বা এখানে আসলে কোনো ক্যাশিং প্রপার্টি সেটও করা হয় না। যদি আমরা কখনো এখানে করি তাহলে এই প্রপার্টির মধ্যে আমরা ভ্যালু সেট করব। পরবর্তী যে প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রপার্টিটা হচ্ছে যে হাইবারনেটের মধ্যে তো আমরা আসলে কোনো কুইরি লিখব না, তো এই কুইরিগুলো তখন আবার হাইবারনেট কিভাবে এই কুইরিগুলোকে এক্সিকিউট করছে সেটা যদি আমি সিস্টেম আউটপুটের মাধ্যমে দেখতে চাই, তাহলে প্রপার্টিটার নাম হচ্ছে show_sql। এটা যদি আমরা ট্রু রাখি তাহলে হাইবারনেট আমরা ইন্টারনালি যে কুইরিটা চালাচ্ছে সেই কুইরিটা সেই সিস্টেমে আউটপুট দেবে এবং সেটা আমরা দেখতে পাবো। এবং লাস্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে hbm2ddl_auto। hbm2ddl_auto এই প্রপার্টিটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই প্রপার্টির মধ্যে চারটা ভ্যালু আছে। আমরা পরবর্তীতে এই hbm2ddl_auto এই প্রপার্টির যে আলাদা চারটা ভ্যালু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে যদি এটা ক্রিয়েট দেয়া থাকে তাহলে এটার মানে হচ্ছে যে এখানে যেই ডেটাবেসটা বা যে স্কিমাটা আমরা বললাম এই স্কিমাটা সে অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, এবং ওই স্কিমার আন্ডারে যদি কোনো টেবিল থাকে, অর্থাৎ যখন আমরা প্রপার্টি ডিক্লেয়ার করব এন্টিটি, সেই প্রপার্টিটাকে অটোমেটিক্যালি ডিক্লেয়ার করবে এবং আগেরটাকে রিমুভ করে দিয়ে, অর্থাৎ এক্সিস্টিং যদি কিছু থাকে তাহলে সেটাকে এক্সিস্টিং টেবিলটাকে রিমুভ করে দিয়ে নতুন করে সে একটা টেবিল ক্রিয়েট করবে। আর ফাইনালি যে লাইনটা আছে এই লাইনটা আমরা যখন আরেকটু পরে ব্যাখ্যা করব, যখন আমরা আসলে একটা প্রপার্টি ফাইল তৈরি করব, সেই প্রপার্টি ফাইল তৈরি করার পরে ওই প্রপার্টি ফাইলটাকে এক্সএমএল এর মধ্যে ম্যাপিং করার জন্য এই লাইনটা। তো আমরা প্রথমে আগে প্রপার্টি ফাইলটা তৈরি করে নিব, তারপরে তার পরবর্তীতে আমরা হচ্ছে এই লাইনটা ব্যাখ্যা করব যে কীভাবে এটা করা হবে। তো তারও আগে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে লাইব্রেরির মধ্যে আমাদের MySQL এর জন্য যে জার ফাইলটা আছে সেই জার ফাইলটা অ্যাড করে নিব। ইম্পোর্ট সেকশন থেকে আমরা এখানে MySQL এর যে JDBC ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা অ্যাড করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি MySQL এর ড্রাইভারটা অ্যাড হয়ে গেল। তো আমাদের যাবতীয় লাইব্রেরিগুলো অ্যাড হয়ে গেল,
আমাদের হাইবারনেটের জন্য কনফিগারেশন ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা গেটার সেটার দ্যাট মিনস একটা প্রপার্টি ক্লাস প্রথমে তৈরি করব। তারপরে ওই প্রপার্টি ক্লাসগুলোকে আমরা কিভাবে বা একটা প্রপার্টি ক্লাসে কিভাবে হাইবারনেটের মানে মানে জেডিবিসির প্রপার্টিগুলোকে কিভাবে আমরা মানে রিলেটেড ডেটাবেজের সাথে বাইন্ড করব, সেই বাইন্ড করার পদ্ধতিটা দেখবো।